আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো সুস্থ ও নিরাপদ আছো। আমি আকিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি মাস্টার শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্স নিয়ে। তো আজকে আমি আলোচনা করব এই গ্রামীণ অর্থনীতির দ্বিতীয় অধ্যায় থেকে। আজকের আলোচনার বিষয় হলো প্রথমত ধরো সরকার গৃহীত ব্যবস্থা মূল্যায়ন। এরপরে আমি আলোচনা করব অধিকতর ও ফলপ্রসূ বাংলাদেশী কৃষিকে কিভাবে দেওয়া সম্ভব। অধিকতর ফলপ্রসূ ভাবে বাংলাদেশের কৃষিকে কিভাবে তৈরি করা সম্ভব। তিন নম্বরটি হলো বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন বাজারজাতকরণ এবং বন্টন। তো সুপ্রিয় ছাত্ররা, আজকের আমার প্রথম আলোচনার টপিকটি হলো সরকার গৃহীত ব্যবস্থার মূল্যায়ন। সরকার কৃষি ক্ষেত্রে কি কি ব্যবস্থা সমূহ নিয়েছে এবং সেগুলোর মূল্যায়ন আমরা জানব। এর মধ্যে রয়েছে সার ও সারের সাথে সংশ্লিষ্ট উপকরণ সমূহের সরকারি নীতি ও ফলাফল। প্রথম বিষয়টি হল সার ও সারের সাথে সংশ্লিষ্ট উপকরণ সমূহের সরবরাহ সরকারি নীতি ও ফলাফল আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি যে সরকার গৃহীত ব্যবস্থা সরকার নিয়েছে এবং এই বিষয়গুলো ব্যবস্থা নিয়েছে। দেখো, সার ও সারের সাথে সংশ্লিষ্ট উপকরণ সরবরাহে সরকারি নীতি ও ফলাফল। আচ্ছা, সরকার কৃষিক্ষেত্রে কি কি নীতিমালা নিয়েছে, সার ও সারের সাথে সংশ্লিষ্ট উপকরণ সরবরাহে সরকারি নীতি ও ফলাফল। 1972 সালের পর সরকার সারের উপর ভর্তুকি প্রদান করল আচ্ছা, ভর্তুকি যখন কৃষি উপকরণের মধ্যে যদি ভর্তুকি প্রদান করা হয়, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ব্যবহার হবে হলো একটা বিষয় ঘটবে, সেটি হলো তোমার কৃষকরা ওইসব জিনিসের ব্যবহার বাড়িয়ে দেওয়ার ফলে
কি হয় ব্যবহার করা বাড়িয়ে দিবে। আচ্ছা তো যদি ব্যবহার করা বাড়িয়ে দেয় তাহলে কি হবে যে সার সারের উপর যেহেতু ভর্তুকি দেয়া শুরু করলো সরকার, সরকার এই ভর্তুকিটা বিশেষ উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল, সেটি কিরকম? সেটি হলো তোমার এই সারের উপর যদি ভর্তুকি দেয়া শুরু করি তাহলে হচ্ছে কৃষকরা অনেক বেশি পরিমাণ মানে সারের যে একটা ব্যবহার এটা বাড়িয়ে দিবে। তখন হচ্ছে ফসলের উপর ফসলের উৎপাদন আগের চেয়ে অনেক বেশি হবে এবং কৃষিক্ষেত্র থেকে লাভজনক একটা অবস্থা দাঁড়াবে। হ্যাঁ, তো এই বিশেষ উদ্দেশ্য নিয়ে সরকার সারের উপরে ভর্তুকি প্রদান করলো এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল সরকারের এই চিন্তা ভাবনা সফল হলো। সফল হওয়ার পরে 1981 সালে, হ্যাঁ, সারের উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নিল। সারের উপর থেকে কি করো সরকার ভর্তুকি প্রত্যাহার করে নিল। যখন ভর্তুকিটা প্রত্যাহার করে নিল তখন কিন্তু কৃষকরা অলরেডি সারের সার ব্যবহারে তারা ইউজ টু হয়ে গেল। যখন ইউজ টু হয়ে গেল তখন কি ইচ্ছা করলেই তারা কি সার বাদ দিতে পারবে কৃষিক্ষেত্রে, কৃষি চাষের ক্ষেত্রে? অবশ্যই না। এখন এই এইটা করার ফলে একটা বেনিফিট আসলো, সেটা হলো আগের চেয়ে উৎপাদনের পরিমাণ বেড়ে গেল। এখন সার ব্যবহারের ক্ষেত্রে সরকার এইসব নীতিমালা গ্রহণ করলো, এই নীতিমালা গ্রহণ করার রেজাল্টটা অবশ্যই ভালো দাঁড়ালো। ঠিক আছে, এখন আসো 2 নম্বর যে সরকার গৃহীত ব্যবস্থার মূল্যায়নের মধ্যে 2 নম্বর যে পয়েন্টটা সেটি হলো তোমার শেষ সম্পর্কে সরকারি নীতি ও ফলাফল। শেষ সম্পর্কে সরকারি নীতি ও ফলাফল, নীতি ও ফলাফল কি ফলাফল দাঁড়ালো দেখো। সেচ সম্পর্কে সরকারি নীতি ও ফলাফল তাহলে কি ছিল? সেচের ক্ষেত্রে এসে দেখা গেল যে সরকার সেচ ব্যবস্থা, যান্ত্রিক যে সেচ ব্যবস্থা, এখানে এসে সরকারের কৃষিক্ষেত্রে সরকারের বৈষম্যমূলক আচরণ, কৃষিক্ষেত্রে সরকারের বৈষম্যমূলক যে আচরণ এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। এখানে এসে দেখা গেল সরকারি পাম্প, হ্যাঁ, সেচ আধুনিক যে পাম্প চাষের ক্ষেত্রে যে সেচের ক্ষেত্রে যে পাম্প ব্যবহার করা হয় এটি হচ্ছে সরকার কর্তৃক প্রদান করা হলো। এখন প্রদান করতে গিয়ে 1979 থেকে 80 সাল এই সময়টা থেকে সরকার কি করলো সেচ যন্ত্রটা ব্যক্তি মালিকানা দেয়া শুরু করলো। ঠিক আছে, দেয়া শুরু করলো। দেখো এর আগে কি ছিল, এর আগে যখন সেচ যন্ত্রপাতি দেওয়া হতো তখন কিন্তু সমবায়ের মাধ্যমে দেওয়া হতো, বাট এর পর্যায়ে 1979 থেকে 80 সালে এসে সেচ যন্ত্র ব্যক্তি মালিকানার মাধ্যমে হচ্ছে প্রদান করা হলো। এখন ব্যক্তি মালিকানার মাধ্যমে দেওয়ার ফলে দেওয়া হলো এবং এই সময় কি করলো, শুধুমাত্র গভীর যে নলকূপ রয়েছে, গভীর নলকূপ প্রদান করা শুরু করলো।
গভীর নলকূপ দেওয়া শুরু করলো এবং 1980 সাল থেকে 81 সাল এই সময়টাতে এসে কি করো পাম্প সেচ পাম্প হ্যাঁ এই পাম্পটা প্রদান করা হলো প্রদান শুরু করলো ক্লিয়ার দেখো এখানে যখন এই 1981 সালে এসে তোমার এই সেচ পাম্প দেওয়া শুরু করলো এরপরে এসে একটা ঘটনা ঘটলো সেটি হলো ক্ষুদ্র যে কৃষক রয়েছে তারা এই সেচ সুবিধার যে সেচ যন্ত্রপাতি এগুলো তারা পেলো না না পাওয়াতে যারা হচ্ছে একটু ধনী শ্রেণী কৃষক তারা কি করলো এই ব্যক্তি মালিকানা পর্যায়ে এই পাম্প গ্রহণ করে তারা দেখা গেল ইঞ্জিন ট্রলারের ভেতরে ইঞ্জিন বসে এই সেচ পাম্পটাকে ব্যবহার করে তারা হচ্ছে যাতায়াত মানে পারাপারের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করলো তারপরে এসে তারা কি করলো মাছ মৎস্য যে আহরণ হ্যাঁ মৎস্য ধরার ক্ষেত্রে যে ট্রলার ব্যবহার করা হয় সেগুলোতে তারা ওই পাম্পটা ব্যবহার করলো একটা পর্যায়ে যখন শুকনো মৌসুমে তখন তারা এই পাম্পটাকে আবার মাটি জমি চাষ করার ক্ষেত্রে ব্যবহার করলো ঠিক আছে এই যে যে সুবিধা বঞ্চিত কৃষক রয়েছেন ক্ষুদ্র কৃষক তারা কিন্তু এই সেচ পাম্পের যে সুবিধা এটা কিন্তু তারা পেল না ঠিক আছে একটা পর্যায়ে গিয়ে ফলাফল দেখা গেল যে হচ্ছে এটা সবাই এর সুবিধাটা ভোগ করতে পারলো না ঠিক আছে এখন আসো তোমার দুই নম্বর টপিকটা আমি যে টপিক পড়াবো তার মধ্যে দুই নম্বর টপিক হচ্ছে অধিকতর ফলপ্রসূভাবে বাংলাদেশের কৃষিকে কিভাবে তৈরি করা সম্ভব অধিকতর ফলপ্রসূ হিসেবে বাংলাদেশের কৃষিকে কিভাবে তৈরি করা সম্ভব কিভাবে তৈরি করা সম্ভব উচ্চ ফলনশীল বীজ এখানে কিভাবে অধিকতর ফলপ্রসূভাবে বাংলাদেশের কৃষিকে কিভাবে তৈরি করা সম্ভব কিভাবে তৈরি করা সম্ভব উচ্চ ফলনশীল বীজ সম্প্রসারণের জন্য উচ্চ ফলনশীল বীজ সম্প্রসারণের জন্য রাসায়নিক সারের ব্যবহার বাড়ানো ও পানি সেচ ব্যবস্থার উন্নয়ন একটা জিনিস এখানে একটু ভালো করে খেয়াল করো যে অধিকতর ফলপ্রসূ বাংলাদেশে কৃষিকে কিভাবে তৈরি করা সম্ভব কৃষি যে অবস্থায় আছে তাকে আরো বেটার করা কিভাবে সম্ভব উচ্চ ফলনশীল বীজ সম্প্রসারণের জন্য রাসায়নিক সারের ব্যবহার বাড়ানো এবং পানি সেচ ব্যবস্থা উন্নয়ন করা আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো যদি উচ্চ ফলনশীল বীজ ধান এবং গমকে যদি উচ্চ ফলনশীল বীজ রূপে ধরো প্রণয়ন করা হলো করার পরে এখানে রাসায়নিক সারের ব্যবহার যদি না বাড়ানো হয় যদি ইউরিয়া সার ব্যবহার না করা হয় তাহলে কি হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেওয়া না হয় তাহলে কিন্তু অবশ্যই অধিকতর ফলপ্রসূভাবে বাংলাদেশের কৃষিকে তোমার কৃষিকে তৈরি করা সম্ভব হবে না ঠিক আছে তো উচ্চ ফলনশীল বীজ লাগবে বীজের সাথে সাথে অবশ্যই সার লাগবে সারের সাথে সাথে তোমার পানি সেচ ব্যবস্থারও একটা বা পানি সেচ ব্যবস্থা থাকতে হবে উচ্চ ফলনশীল বীজ আগে অ্যাসিওরেন্স করতে হবে হ্যাঁ জমিতে যেন উচ্চ ফলনশীল বীজটা অ্যাপ্লাই করা হয় উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয় এবং সেই সাথে সাথে রাসায়নিক সার শুধু ব্যবহার করলে হবে না ইউরিয়া সার উৎপাদন করতে হবে ইউরিয়া সার তৈরি করতে হবে ইউরিয়া সার কিভাবে তৈরি করে তোমরা জানো হ্যাঁ নিজেরাই প্রসেসের মাধ্যমে গোবর বা আবর্জনা এগুলো থেকে হচ্ছে ইউরিয়া সার তৈরি করে সেগুলো আবার হচ্ছে ফসলে অ্যাপ্লাই করা উচ্চ ফলনশীল বীজের সাথে সাথে এগুলো লাগবে এবং পানি সেচ ব্যবস্থা
পানি সেচ ব্যবস্থারও হচ্ছে নিশ্চয়তা থাকতে হবে, যেন শুধু ফসল উৎপাদন করলেই হবে না, সেখানে হচ্ছে উৎপাদন করার জন্য সব ব্যবস্থাই থাকতে হবে। যখন এইগুলো সব ফুলফিল হবে, একটা পর্যায়ে গিয়ে দেখবা যে উৎপাদনটা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে এবং কৃষি ক্ষেত্রটা আগের চেয়ে অনেক বেটার হয়েছে। খ নম্বরটা হচ্ছে নিবিড় চাষাবাদ। হ্যাঁ, নিবিড় চাষাবাদ, নিবিড় চাষাবাদ, নিবিড় চাষাবাদ পদ্ধতি। আচ্ছা, এটা কি হচ্ছে, এমন একটা পর্যায়ে আমরা এখন অবস্থান করছি সেখানে কিন্তু ইচ্ছা করলে জমির পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে কি করতে হচ্ছে, তোমাকে নিবিড় চাষাবাদ পদ্ধতিটা অবশ্যই ফলো করতে হবে, যেখানে উৎপাদনের পরিমাণও বাড়বে এবং নিয়োগের পরিমাণও বাড়ানো সম্ভব হবে এবং বহুমুখী ফসল একটা জমিতে চাষাবাদ করা যায়। ঠিক আছে, বহুমুখী ফসল চাষাবাদ করা যায়। তাহলে নিবিড় এই ক্ষেত্রে হচ্ছে নিবিড় চাষাবাদ পদ্ধতির বিকল্প অন্য কিছুই নাই। হ্যাঁ, নিবিড় চাষাবাদ পদ্ধতি যদি ফলো করা হয় তাহলে বেশি পরিমাণ, তখন একটা জিনিস হচ্ছে, তখন খেয়াল করতে হবে যে কোন চাষাবাদে কোন ফসল উৎপাদন করলে বেশি পরিমাণ শ্রমিক ব্যবহার করে উৎপাদনের পরিমাণ বেশি করে বাড়ানো সম্ভব, এবং আমাদের যেন কোনো জমি এক সিজনই ফসল না হয়, সেখানে যেন কোনো জমি একটা ফসল চাষ করার পরে যেন ওইটা পতিত না থাকে, ওটা যেন ফেলে রাখতে না হয়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ফসল ফলাতে হবে, এমন এমন চিন্তা ভাবনা করে, এমন সিস্টেম করে ফসল ফলানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, যখন কি হবে, একটা ফসল শুধুমাত্র, আগে কি হতো, একটা জমিতে ধান চাষ করলাম শেষ, ব্যাপারটা তা না, সেখানে হচ্ছে প্রথমে বহুমুখী ফসল উৎপাদন করা যায় এমনভাবে ফসল উৎপাদন করতে হবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। যেমন ফসল উৎপাদন করব, প্রথমে ধরো হচ্ছে একটা জমিতে, হ্যাঁ, সর্ষে চাষ করা হলো এবং সে তারপর পরে সেই জমিতে হচ্ছে এটা শেষ হওয়ার পরে যেন হচ্ছে আরও আদার্স ফসল উৎপাদন করা যায়, যেমন গম উৎপাদন করা গেল, তারপরে গমের পরে আবার পাট উৎপাদন করা গেল, এই পাট উৎপাদনের পরে আবার ধান উৎপাদন করা যায়, এরকম মানে একটা জমিতে যেন বহুমুখী ফসল উৎপাদন করা যায়, এটাই হলো নিবিড় চাষ পদ্ধতি। নিবিড় চাষ পদ্ধতি এটাই ফলো করে যে হচ্ছে যেখানে অনেক শ্রমিক কাজ করতে পারবে, নিয়োগ অনেক বেশি হবে এবং উৎপাদনের পরিমাণটাও বেশি হবে। কোনো জমি একটা ফসল উৎপাদন করেই শেষ হবে না, এটা হচ্ছে পড়ে থাকবে না জমিটা, জমিটা আবার প্রোডাক্টিভ হবে, আবার উৎপাদন করবে অন্য কোনো ফসল। ঠিক আছে, এটাই নিবিড় চাষ পদ্ধতি। নিবিড় চাষ পদ্ধতির মাধ্যমে অধিকতর ফলপ্রসূ হয়ে বাংলাদেশের কৃষিকে তৈরি করা সম্ভব এবং অপরাপর ব্যবস্থা সমূহ, অপরাপর ব্যবস্থা সমূহ, অপরাপর ব্যবস্থা সমূহ যা আছে সেগুলো হচ্ছে গ্রহণ করে কৃষিকে বেটার ভাবে তৈরি করা সম্ভব। আচ্ছা, এখন তিন নম্বর টপিকে চলে আসি। তিন নম্বর টপিক কোনটা, যে বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং বণ্টনের বিষয়সমূহ। বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, সেগুলোকে বাজারজাতকরণ এবং বণ্টনের বিষয়সমূহ। ঠিক আছে, তো দেখো বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং বণ্টনের বিষয়সমূহ, এই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। ঠিক আছে, তো সরকার গৃহীত মূল্যায়ন, সরকার ব্যবস্থা তোমার লাস্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং বণ্টনের বিষয়সমূহ। আচ্ছা, এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে আসতেছে তোমার প্রথমত যে সমস্যা, এটি হচ্ছে উৎপাদনজনিত সমস্যা। উৎপাদনজনিত সমস্যা,
উৎপাদন জনিত সমস্যা ক্ষেত্রে লক্ষ্য করো কি কি সমস্যা রয়েছে, উৎপাদন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষক, মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব, মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব, ব্যক্তিগত উদ্যোগের অভাব। উৎপাদনজনিত সমস্যার প্রথম যে সমস্যাটা, এটি হচ্ছে মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব। একটি জিনিস খেয়াল করো প্রিয় ছাত্ররা, মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব। যদি 1988 সালের শুমারির ভিত্তি দেখি, সেই শুমারি যদি দেখি লক্ষ্য করি, তখন দেখা গেছে যে এক একটা পরিবারে জমির সংখ্যা 2.5 একরের নিচে, হ্যাঁ 5 একরের নিচে কৃষি পরিবারের হচ্ছে ব্যক্তিগত যে জমির পরিমাণ সেটি হচ্ছে 57% মানুষ কৃষকের, 57% কৃষকের হচ্ছে 2.5 একরের নিচে জমি রয়েছে। তো এই ক্ষেত্রে এত নিম্ন, এত কম জমির পরিমাণ নিয়ে কৃষক কি করতে পারছে না, যে তোমার সে হচ্ছে নিজের সার্ভাইভ করতে পারছে না, তার জীবন জীবিকা, তার নিজের সংসার হচ্ছে চালানোর পরে তার হাতে সঞ্চয়ের জন্য তেমন কোনো টাকা থাকছে না, যেটা দিয়ে সে পরবর্তীতে তার উৎপাদন ক্ষমতা, তার উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য যেসব টেকনোলজি, যেসব জিনিস ক্রয় করা দরকার, সেগুলোতে সে অ্যাড হচ্ছে সে ক্রয় করবে। এরকম ব্যক্তিগত উদ্যোগের হচ্ছে ইচ্ছা থাকলেও মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব রয়েছে। যদিও বা কোনো কিছু কৃষকের হাতে এই মূলধনের পরিমাণ রয়েছে, কিন্তু তারা কি করবে না, তারা এই একটা সেচ যন্ত্র, আধুনিক সেচ যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে সে টাকাটা ব্যবহার করবে না। এমন মানসিকতা যে হচ্ছে দরকার নাই, আমি আমার টাকাটা আমি রেখে দিই, হ্যাঁ এটা আমি আমার কৃষিক্ষেত্রে যে উৎপাদন বাড়াবে সেচ ব্যবহার করলে সেটা আগ্রহী হয় না। আর বাকি যারা আছে তারা হচ্ছে গভীর নলকূপ দিয়ে কিছু পরিমাণে সেচ দিয়ে থাকে, হ্যাঁ। তো এইটাই যে হচ্ছে মূলধন গঠনে ব্যক্তিগত উদ্যোগের অভাব রয়েছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে জমির খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতা। দুই নম্বর যে সমস্যা সেটা হচ্ছে জমির খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতা। এখানে 1977 সালের যে কৃষি সময় রয়েছে, কৃষির শুমারি রয়েছে, কৃষি শুমারিতে দেখা যাচ্ছে যে জমির খণ্ড বিখণ্ডতার পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে সেখানে আধুনিক যে যন্ত্রপাতি, কৃষি উৎপাদনের জন্য যে আধুনিক টেকনোলজি, সেটা হচ্ছে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। জমির খণ্ড বিখণ্ডতার পরিমাণ অনেক অনেক বেশি হয়েছে, এবং একজনের জমি এখানে এক খণ্ড, বাকিটা আরেক জায়গায়, বা এখানে অল্প কিছু পরিমাণ, বাকিটা অন্য জায়গায়, এরকম খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতার পরিমাণ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বড় ধরনের সমস্যা, উৎপাদনজনিত সমস্যা একটা বড় ধরনের সমস্যা। অপর্যাপ্ত পানি সেচ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি সেচ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি সেচ ব্যবস্থা, হ্যাঁ বন্যা নিয়ন্ত্রণ, ও পানি নিষ্কাশনের অভাব, পানি নিষ্কাশনের অভাব। প্রিয় শিক্ষার্থীরা দেখো,
অপর্যাপ্ত পানি সেচ ব্যবস্থা, তুমি যদি কৃষি জমি চাষ করতে যাও সেখানে যদি অপর্যাপ্ত পানি সেচ ব্যবস্থা থাকে, পানি সেচ ব্যবস্থা যদি কম থাকে, তাহলে কি কৃষি পণ্যের উৎপাদন কি ত্বরান্বিত হবে? হবে না কিন্তু। তারপরে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের অভাব দেখা যাচ্ছে নিম্ন অঞ্চল যেমন ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল এসব এলাকাগুলো খুব নিচু। এই নিচু এলাকাতে হচ্ছে বন্যার পানি অনেক বেশি যখন এসে যায় তখন সেখানে বন্যার কারণে অনেক ফসলের ক্ষতি হয়ে যায়। এই পানিগুলো যদি নিষ্কাশিত করা যেত তাহলে কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট পাওয়া যেত, বেশি পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হতো। লাস্ট যে উৎপাদনজনিত সমস্যা সেটি হচ্ছে ক্ষুদ্রায়তন খামার ও বর্গা প্রথা। ক্ষুদ্রায়তন খামার ও বর্গা প্রথা, শিক্ষার্থীরা লক্ষ্য করো, খামারের আয়তন যদি ছোট হয় সেখানে কি আধুনিক প্রযুক্তির যে চাষাবাদের যে প্রযুক্তিগুলো রয়েছে সেটি কি অ্যাপ্লাই করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু যখন উৎপাদন করতে গিয়ে খামারের পরিমাণটা ছোট হয়ে যাচ্ছে তখন উৎপাদন কমে যাচ্ছে, এবং বর্গা প্রথা একটা বড় ধরনের সমস্যা। বর্গা প্রথার কারণে হচ্ছে কি হচ্ছে, কৃষকরা ইচ্ছা করলেই সে মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না, কারণ বর্গা সিস্টেমের কারণে তাকে অর্ধেক ফসল মালিক পক্ষকে দিয়ে দিতে হচ্ছে। যখন মালিক পক্ষকে অর্ধেক ফসল দিয়ে দিতে হচ্ছে তখন কি হচ্ছে, তখন আরেকটা বিষয় যে যে ভূমিহীন কৃষক জমি চাষ করছে সে হচ্ছে যখন এই চাষটা করতে যাচ্ছে তার কিন্তু অনেক বেশি পরিমাণের মালিকের চেয়ে বেশি পরিমাণের খরচ হয়ে যাচ্ছে টাকা। তার বিভিন্ন পারপাসে তার খরচ হচ্ছে, কীটনাশক, তার সার, বীজ উৎপাদনের জন্য বিভিন্ন সেচ, এইসব বিষয়ের ক্ষেত্রে তার বেশি পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু মালিকের চেয়ে কম পরিমাণে ফসল সে গ্রহণ করছে। এক্ষেত্রে এটা একটা বড় ধরনের সমস্যা উৎপাদন করতে গিয়ে। এরপরে আমরা দেখলাম যে উৎপাদনজনিত সমস্যা, কৃষি বাংলাদেশে কৃষি পণ্যের উৎপাদন বাজারজাতকরণ এবং বন্টন, উৎপাদনজনিত সমস্যা দেখলাম। এখন আমরা দেখব খ নম্বরটা হচ্ছে বাজারজাতকরণের সমস্যা। বাজারজাতকরণ করতে গিয়ে কৃষক হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন কৃষক কষ্ট করে ফসল ফলালো, ফলানোর পরে কি হলো, তাকে হচ্ছে এই পণ্যটা জন্য তার বাজার, বাজারের আয়তন বা বাজার কোথায় আছে এই ফসলের, এবং এই ফসলের চাহিদাটা কোথায় ভালো, তারপরে হচ্ছে এই পণ্যগুলোকে আমি কিভাবে কোন ট্রান্সপোর্টে নিয়ে যাব এবং তার জন্য কি পরিমাণে খরচ হবে, এবং মধ্যস্বত্ব যে একটা শ্রেণী রয়েছে না, তারা কিন্তু কি করছে, তারা কৃষককে হচ্ছে বিভিন্ন ভুল তথ্য দিয়ে তারা কম টাকা দিয়ে কৃষকের যে ন্যায্য মূল্য সেটা হচ্ছে তাদেরকে দিচ্ছে না, কৃষকরা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এই কারণে হচ্ছে বাজারজাতকরণ করতে গিয়ে কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আরেকটা যে ব্যাপার সেটা হলো কৃষকরা হচ্ছে কৃষি পণ্য তো অবশ্যই পচনশীল পণ্য, এই পচনশীল পণ্য হচ্ছে তারা কি করতে পারছে না, তাদের কাছে গুদামজাতকরণের সমস্যা সুবিধা তাদের নেই, তারা কোল্ড স্টোরেজ নেই, ইচ্ছা করলেই তার ফসলটা পরবর্তী শেষ সিজনে যখন দাম বাড়তি হবে তখন তারা এটা বিক্রি করতে পারছে না, তাদেরকে ইনস্ট্যান্টলি ফসলটা বিক্রি করে দিতে হচ্ছে, ঠিক আছে। আর গ হচ্ছে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে বন্টনের সমস্যা। বন্টনের সমস্যা, বন্টনের সমস্যা হচ্ছে দেখো একজন কৃষক, ভূমিহীন কৃষক এমন আছে যে তার কোনো জমি নেই, আবার হচ্ছে এমন ধনী কৃষক রয়েছে তার অনেক অনেক জমি বাট সে নিজে চাষ করতে পারছে না, আর কিছু ভূমিহীন কৃষক ইচ্ছা করছে যে সে চাষ করবে কিন্তু সে তার জমি নাই, ফলে এটা একটা বড় ধরনের সমস্যা, বন্টনের সমস্যা। এক্ষেত্রে হচ্ছে কৃষক মনোযোগী হতে পারছে না, উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। বন্টন যদি সমস্যাটা দূর হলে অবশ্যই কৃষক
খুব ভালো করে হচ্ছে চাষাবাদ করবে এবং উৎপাদনের পরিমাণ তখন বাড়বে। আর বাজারজাতকরণের যে সমস্যাগুলো দেখলাম সেগুলো সমস্যার সমাধান হলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং এতে করে উৎপাদনের পরিমাণে তার বাড়বে। আর উৎপাদনজনিত যে সমস্যাগুলো দেখলাম এই সমস্যাগুলো যদি সুষ্ঠুভাবে সমাধান হয় তাহলেও উৎপাদনের পরিমাণ অনেক বেশি বাড়বে, কৃষকের ভাগ উন্নয়ন হবে, জীবনযাত্রার মান আগের থেকে অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। তোমাদের ধন্যবাদ, তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।